তো নমস্কার বন্ধুরা, আমাদের কিচেন উইথ ভিলেজ ফুডের আরও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঘটনা হচ্ছে, কালকে রাত্রেবেলায় আমাদের গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য দেখছো মাঠে জলে ভর্তি হয়ে গেছে এবং রাস্তার উপর দিয়েও জল পেরোচ্ছে। তো এখানে বাচ্চারা দাদুরা সব জাল পাচ্ছে। কালকে ওই জমিগুলোতে জল ছিল না, সব জমিগুলো শুকনো ছিল, কিন্তু আজকে সকালবেলায় উঠে দেখছি সব জমি ভর্তি হয়ে গেছে জলে, কারণ কালকে রাত্রেবেলায় মুষলধারে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখানে দেখছো জল যাচ্ছে, আর এখানে দাদু মাছ ধরছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র মাছ ধরা নয়, রান্নাও দেখাবো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। আপনারা দেখতেছেন আমি এই মাছটার কাটতেছি, এরপরে মাছের কালি হবে এই মাছটা দিয়ে, আপনারা দেখবেন। ডিম ছাড়া হয়ে গেছে মাস্টার। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি টমেটো, ধনে পাতা, রসুন আদা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, টক দই আর পেঁয়াজ। নুন হলুদ দিয়ে আমরা মাছটা মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি আমরা, মাছ ভেজার তেলের মধ্যে অল্প সরষের তেল আবার দিয়ে দিচ্ছি, গরম মশলা দিলাম। এবারে বেটে নেব টমেটো ভাজাটা। দেখুন আমাদের কাছে চিচিঙ্গা হয়েছে, এখানে একটা আর ওই যে দুটো, গাছগুলোর চালে উঠে গেছে। সরষের তেল দিলাম, জিরে, পেঁয়াজ দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম। আগে থেকে ভেজে নেওয়া টমেটো, গরম মশলা, পেঁয়াজ বাটা।
এটা দিয়ে একটু মশলাটা কষাবো। এবার টক দইটা দিয়ে দেবো। কালারের জন্য আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি দিয়ে। এবারে দিয়ে দেবো আমরা জল। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমরা মাছগুলো ছেড়ে দেবো। আই হোপ চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করেছো, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। মিট হয়ে গেছে, এবারে আমরা ঢাকাটা খুলে নেব। মাছগুলো একটু উল্টে নেব, উল্টে দেবো। এবার ধনে পাতা দিয়ে দিলাম, এবার আমরা নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের রুই মাছের কালিয়া। আমি সাজিয়ে বুঝেছি দারুণ লাগছে। আপনারা এরকম রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন, আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এটুকুই, আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।